তো গাইস, আমাদের গেমের ভিতরে আবারও আসবে হিপ হপ বান্ডেল, মানে হিপ হপ বান্ডেল আবারও একবার রিটার্ন করা হবে। তো কবে আসবে আজকে তোমাদেরকে জানিয়ে দিব। এন্ড গাইস, রামাদান ইভেন্ট উপলক্ষে আসবে ডাবল ডায়মন্ড টপ আপ বোনাস ইভেন্ট এবং নতুন একটা গোয়ালের স্কিন এবং গাইস নতুন M887 কবে আসবে আজকে তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিব। তো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বর্তমানে তোমাদেরকে গাইস নতুন একটা বান্ডেল দেখিয়ে দেই। তো বন্ধুরা রামাদান স্পেশাল এই যে একটা লেজেন্ডারি বান্ডেল দেখতে পাচ্ছ, তো বন্ধুরা এই বান্ডেলটা রামাদান স্পেশাল আমাদের গেমের ভিতরে আসবে এবং গাইস এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে 21 এপ্রিল বা 21 তারিখ কিন্তু আসবে, এটা কিন্তু একদম 100% কনফার্ম। এবং গাইস এই বান্ডেলের মধ্যে তোমরা কিছু এফেক্টও দেখতে পারবা, যেরকম এখানে দেখতে পাচ্ছ রানিং এফেক্ট এবং এবং কিন্তু গাইস গান চেঞ্জ করার এফেক্ট। তো এরকম কিন্তু দুইটা এফেক্ট দেখতে পেয়ে যাবা এই বান্ডেলটার মধ্যে। এবং গাইস এর সময় কিন্তু একটা ফিস্টের স্কিন এবং একটা লুট বক্স রয়েছে। তো গাইস আমাদের সার্ভারও কিন্তু এটা রিং ইভেন্টের মধ্যে আসবে এবং এর মধ্যে কিন্তু আরো অন্যান্য আইটেম কিন্তু অ্যাড করা হতে পারে। তো বন্ধুরা তোমরা কিন্তু এই বান্ডেলটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা এবং দেখতে পাচ্ছ এর সঙ্গে একটা গোয়ালের স্কিনও কিন্তু থাকবে এবং এটা দেখতে কিন্তু এরকমই হবে। তো বন্ধুরা এটা কিন্তু আসবে হচ্ছে এই মাসের 21 তারিখ বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে। তো এই তিনটা সার্ভারে কিন্তু একসঙ্গে তোমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। তবে গাইস ইভেন্টের ডেট একদিন আগে পিছিয়ে হলেও হতে পারে। তবে এরপরে দেখতে পাচ্ছ গাইস নতুন একটা গোয়ালের স্কিন, আর গাইস এটা আসবে হচ্ছে এক সরি গাইস 28 এপ্রিল, মানে 28 তারিখে তোমরা এই গোয়ালের স্কিনটা দেখতে পেয়ে যাবে সমস্ত সার্ভারে, বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে। এবং গাইস এটা কিন্তু এরকম একটা সিকল টাইপের ইভেন্টের ভিতরে আসবে, যেখানে তোমাদেরকে কিন্তু এগুলো আনলক করতে হবে, তবে তোমরা কিন্তু এই গোয়ালের স্কিনটা নিতে পারবা। এবং এখানে কিন্তু মিনিমাম কিন্তু 500 থেকে 600 ডায়মন্ডের মতো খরচ করতে হবে। তো বন্ধুরা রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে আসবে ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট, মানে গাইস 100 ডায়মন্ড টপ আপ করার পর কিন্তু 200 ডায়মন্ড তোমরা এখান থেকে পেয়ে যাবা, মানে আরো 100 ডায়মন্ড কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবা। আর গাইস এই ইভেন্টটা আসবে হচ্ছে 19 তারিখ, মানে এপ্রিল মাসের 19 তারিখ কিন্তু তোমরা এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সবারে দেখতে পেয়ে যাবে। এবং গাইস যদি ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্টটা না আসে, তাহলে কিন্তু লেসিস মোর ইভেন্টটা দেখতে পেয়ে যাবে, যেখান থেকে তোমরা 520 ডায়মন্ড নিতে পারবা। তবে গাইস লেসিস মোর ইভেন্ট থেকে কিন্তু ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্টটা অনেকটাই ভালো, কারণ তোমরা এখান থেকে যত ডায়মন্ড টপ আপ করবা সেটা ডায়মন্ড কিন্তু এক্সট্রা নিতে পারবা। যেরকম গাইস 500 ডায়মন্ড টপ আপ করার পর কিন্তু তোমরা এখান থেকে আরো 500 ডায়মন্ড এক্সট্রা নিতে পারবা, মানে তোমার আইডিতে কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এই ইভেন্টটা কিন্তু 19 তারিখ আসার চান্স সব থেকে বেশি, তবে পরবর্তীতে একদম 100% কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো গাইস রামানাল স্পেশাল আমাদের গেমের জন্য নতুন একটা M887 এর গান স্কিন ডিজাইন করা হয়েছে এবং তোমাদেরকে গাইস আগের ভিডিওতে বলেছিলাম যেটা 10 এপ্রিল আমাদের গেমের ভিতরে আসবে, কিন্তু গাইস এই ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, মানে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 10 এপ্রিল কিন্তু এই M887টা আসবে। আর গাইস আমাদের সার্ভারে বা বাংলাদেশ সার্ভারে কিন্তু তোমরা এই M887 এর ইভেন্টটা 17 এপ্রিল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ গাইস তোমরা কিন্তু এই মাসের 17 তারিখ এই ইভেন্টটা আমাদের সার্ভারে দেখতে পেয়ে যাবে এবং এটা আসবে হচ্ছে একটা রিং ইভেন্টের ভিতরে বা টোকেন দেওয়ার ইভেন্টের ভিতরে আসতে পারে। তবে গাইস তোমরা কিন্তু এর সঙ্গে আরো বেশ কিছু আইটেম দেখতে পেয়ে যাবে, যেরকম কাটানার স্কিন এবং ইমোট এবং লুট বক্স। তো এই বেশ কিছু আইটেম কিন্তু এই রিং ইভেন্টের ভিতরে আসতে পারে। তবে গাইস এটা কিন্তু আসবে 17 এপ্রিল, এটা কিন্তু একদম 100% কনফার্ম। তবে গাইস আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 10 এপ্রিল আসবে, কিন্তু সেই ডেটটা কিন্তু গাইস চেঞ্জ করা হয়েছে। তো এবার চলো তোমাদেরকে হিপ হপ বান্ডেলের ব্যাপারে জানিয়ে দেই। তো গাইস তোমরা হয়তো বা এটা জানো না যে গাইস যখন সিজন 1 থেকে 5 পর্যন্ত এলাইট পাস রিটার্ন করা হয়েছিল, তখন গাইস শুধুমাত্র আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সবারে কিন্তু এই হিপ হপ বান্ডেল এবং সিজন 1 থেকে 5 পর্যন্ত কিন্তু রিটার্ন করা হয়েছিল, আর বাকি কোনো সার্ভারে কিন্তু এই বান্ডেলগুলো কিন্তু রিটার্ন করা হয় নাই। কারণ গাইস আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভার থেকে কিন্তু ফ্রি ফায়ার অনেক টাকা ইনকাম করে প্রতি বছর, তাই গাইস আমাদের সার্ভারে কিন্তু প্রথম এই বুলা রিটার্ন করা হয়েছে। তো বন্ধুরা এবার কিন্তু বাইরের একটা সার্ভারে শুধুমাত্র হিপ হপ বান্ডেলটা রিটার্ন করা হয়েছে, যেরকমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো গাইস তোমাদেরকে জানিয়ে রাখি যে কোনো কিছু একবার রিটার্ন করা হলে সেটা কিন্তু কয়েক মাস পর পর আবারও রিটার্ন করা হয়, তাই গাইস তোমরাও কিন্তু আমাদের সার্ভারে হিপ হপ বান্ডেল রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো। তো গাইস রামাদান ইভেন্ট উপলক্ষে কিন্তু তোমরা হিপ হপ বান্ডেল দেখতে পেয়ে যেতে পারো। তবে গাইস সেটা কিন্তু কনফার্ম না, বাইরের সার্ভারে কিন্তু রিটার্ন করা হয়েছে, যার জন্য তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম।
তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর গাইস হিপ হপ বান্ডেল আসলে তোমরা